আমার দুদুটো জমি গাধা চলে গেল আর তুমি এখানে বসে বসে দাঁত কেলাচ্ছ। कभी कभी जीतने के लिए हारना भी पड़ता है और हार के जीतने वालों को बाजीगर कहते हैं। क्या कहते हैं? सादा शाडू ओ भाई আমি অন্তত 18 বার দেখেছি আমার জমি কিভাবে ফেরত পাবো সেটা বলো। দূর মশাই, আপনার জমির দাম কত হবে? 1 কোটি টাকা হবে। দেখুন আমার সাদা মনে কোনো কাঁদা নেই, আমি এমন একটা প্ল্যান করেছি না যে আমার ছবি আপনি আপনার মানি ব্যাগে নিয়ে ঘুরবেন, সকাল বেলা উঠে আমার ছবিতে আপনি ধূপ ধুনো দিয়ে পূজা করবেন। মাইরি হ্যাঁ মাইরি হ্যাঁ। কি প্ল্যান? প্ল্যানটা কাউকে বলবেন না, খুব গোপন ব্যাপার। সরকার ভিক্টোরিয়া বিক্রি করছে। গেলেন কোথায়? এই তো মিনিস্টারের ভাইপোর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। মিনিস্টারের হাতে 300 কোটি টাকা তুলে দিলেই ভিক্টোরিয়া আপনার। আর কিছু দিতে হবে না? জাস্ট 2 কোটি টাকা মিনিস্টারের ভাইপোর কাটমানি। আপনার সম্মান যায় বলে আমি না করতে পারি। বেশ করেছি। 300 কোটি টাকায় যদি ভিক্টোরিয়া আমি পেয়ে যাই, তাহলে আমি তো কলকাতার লর্ড। একদম কোন আমি ভিক্টোরিয়ার পরীর নাকে তো অনেক নাচাবো। নাচছে ও খুব নাচবে। দুষ্টুটা করছে দেখো। নিজের বাড়িতে চলুন। কি হলো? আরে আসুন না, আমি জানতাম এরকম হবে। আরে চলুন না। কি কেমন লাগছে? কতদিন এখানে থাকবো? গাছে জল টল দেবো দিন। আচ্ছা এখানে পৃথিবীর সব থেকে বড় হাউজিং কমপ্লেক্স আমি এখানে করব। ড্যামেজ হয়ে যাবে না? আচ্ছা তাহলে একটা মাল্টিপ্লেক্স করব, একটা ফিল্ম সিটি। প্ল্যান করো না, প্ল্যান করো না। দ্যাট পাগল ছেলে, এমন একটা কিছু করতে হবে যেটা কোথাও নেই। সোনারপুর, সিঙ্গাপুর, মুম্বাই, দুবাই কোথাও নেই। যেমন মাথায় কিছু এলে বলো। লাস ভেগাস। লাস মানে জানেন না? ক্যাসিনো মানে নো ক্যাশ। কত জন? আর 3 নম্বরটা হবে কলকাতার ভিক্টোরিয়াতে, আর নাম হবে শান্তিময়ের পবিত্র ক্যাসিনো। ক্যাসিনো ক্যাসিনো শান্তিময়ের পবিত্র। আচ্ছা এরকম পবিত্র হিন্দু হোটেলের মতো শোনাচ্ছে না? আপনি কি এটা জাত ধর্মের মারপিট করাবেন নাকি? না, সেরা বাঙালি হতে গেলে এটা দরকার। আর টাকা না থাকলে সেরা বাঙালি হবেন কি করে? ভাইটু আপনার